কৌশিকী অমাবস্যা কখন শুরু হচ্ছে? অমাবস্যার তিথি এই অমাবস্যায় নাকি খুলে যায় স্বর্গ নরকের দরজা। এই দিনের রয়েছে নানা মাহাত্ম্য। আসছে কৌশিকী অমাবস্যা, ইংরেজি সেপ্টেম্বর মাসের প্রথম দিন পড়েছে এই শুভ তিথি। এই কৌশিকী অমাবস্যাকে আবার তন্ত্রশাস্ত্র মতে তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবেও মনে করা হয়। এই দিন বিভিন্ন জায়গায়, বিশেষ করে তারাপীঠে, তন্ত্র সাধকদের বেশি পরিমাণে দেখা যায়। পুরাণ মতে সত্যযুগে যখন শুম্ভ নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত হয়ে পড়েছিল, তখন দেবতারা এই অসুরের হাত থেকে নিস্তারের পথ খুঁজছিলেন। সেই সময় দেবতারা এই অসুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং ভীত হয়ে অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকে শান্তি স্থাপনের জন্য দেবী পার্বতীর শরণাপন্ন হয়েছিলেন। দেবতাদের এমন দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছিলেন দেবী পার্বতী। সেই সময় দেবকুলকে রক্ষা করতে দেবী পার্বতী নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন কালীরূপী ভয়ঙ্কর এক দেবীকে। এই দেবীকেই বলা হয় কৌশিকী দেবী। আর যে অমাবস্যা তিথিতে এই দেবীর পুজো করা হয়, সেই তিথি হল কৌশিকী অমাবস্যা। এবার জানাই পঞ্জিকা মতে এবছর এই তিথির শুরু এবং শেষের সময়। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে বাংলা 15ই ভাদ্র অথবা ইংরাজির 1লা সেপ্টেম্বর অর্থাৎ রবিবার শেষ রাত 5:52 সেকেন্ডে শুরু হচ্ছে এই তিথি, অর্থাৎ 16ই ভাদ্র অথবা 2রা সেপ্টেম্বর সোমবার অহরাত্র অমাবস্যা থাকছে। এরপর বাংলার 17ই ভাদ্র অথবা ইংরাজির 3রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6:29 58 সেকেন্ডে শেষ হচ্ছে এই তিথি। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়। এই দিনই নাকি বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজা নাকি খুলে যায় এবং সাধক শুভ বা অশুভ শক্তির অধিকারী হতে পারেন। এই রাতে কঠোর তপস্যা করলে কুলকুণ্ডলিনী জাগ্রত হতে পারে বলে মনে করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।